নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময়, আপনার খবর, নিউজ হেডলাইন্স এক নজরে। দিস নিউজ ইজ ব্রট টু ইউ বাই হম কিসি ভি প্রকার কি রিয়েল এস্টেট সেবাও কে লিয়ে উপলব্ধ হ্যায়। সম্পর্ক করেন নিউজ রিয়েলটর, শাদি হো ইয়া কোই ফাংশন, ইয়াদ রাখিয়ে এক হি নাম, সুমানি ডিজিভিশন এন্ড প্রোডাকশন। জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলো পার্থ অর্পিতাকে। নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো তৃণমূলের শ্রমিক সংগঠন। মোহনবাগান দিবসে শিলিগুড়িবাসীর বড় প্রাপ্তি, বড় তিনটি ক্লাবের নামে শহরের রাস্তার নামকরণের পরিকল্পনা। এখন সংবাদ বিস্তারে। জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলো পার্থ এবং অর্পিতাকে। হুইলচেয়ারে করে হাসপাতালে ঢোকানোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্ত্রী মুখের মাস্ক নামিয়ে বললেন, আমি ষড়যন্ত্র শিকার, মন্ত্রিত্ব থেকে সাসপেন্ড ও দলীয় সমস্ত পদ এড়ানোর পর এটাই তার প্রথম প্রতিক্রিয়া। আজ সকালে সিজিও কমপ্লেক্স থেকে দুটি আলাদা গাড়িতে জোকার পথে রওনা করা হয় অর্পিতা এবং পার্থকে। বিশেষ আদালতের নির্দেশ, 48 ঘন্টার অন্তর পার্থ অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সেই নির্দেশ মেনেই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাউরালপুরে কিছুক্ষণের জন্য দাঁড়ায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া গাড়ি। সেখানে সাংবাদিকেরা তাকে দল থেকে অপসারণ করা নিয়ে নানা প্রশ্ন করেন, কিন্তু মুখে কুলুপ পেটেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মুখে মাস্ক এঁটে গাড়ির ভেতরে চুপ করে বসে থাকতে দেখা যায় পার্থবাবুকে। কিন্তু অবশেষে মৌনতা ভাঙলেন তিনি। ইএসআই হাসপাতালে ঢোকার সময় বললেন, তিনি ষড়যন্ত্রের শিকার, বর্তমানে হাসপাতালে পার্থ অর্পিতার শারীরিক পরীক্ষা শুরু হয়েছে। অন্যদিকে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছানোর পরই নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করেন অর্পিতা মুখোপাধ্যায়। কিছুতেই গাড়ি থেকে নামতে চাইছিলেন না তিনি, তাকে টেনে হিঁচড়ে নামানো হয় গাড়ি থেকে। এরপরে জোকার রাস্তায় বসে রীতিমতো হাউ হাউ করে কাঁদতে শুরু করেন অর্পিতা। তাই এক প্রকার জোর করেই হাসপাতালে ঢোকানো হয় তাকে। প্রসঙ্গত, দুর্নীতি মামলায় গ্রেপ্তার দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। বৃহস্পতিবার তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিপুল পরিমাণ টাকা যা উদ্ধার হয়েছে তার উৎস কি? মোদি বলেছিলেন, কালো টাকা উদ্ধার হয়েছে সব, আমি কাউকে ডিফেন্ড করছি না। যদি কেউ অন্যায় করে থাকে, অবিচার হয়ে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন আজও তিনি তা করে দেখিয়েছেন। অর্থ রোজগারের মেকানিজম হলে দল সমর্থন করবে না। নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো তৃণমূলের শ্রমিক সংগঠন। আজ নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো তৃণমূলের শ্রমিক সংগঠন। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি, আরোগ্যম এবং শিলিগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে মাটিগাড়ার পাথরঘাটার বিরসা মুন্ডা কমিউনিটি হলে আয়োজিত হলো এই দিনের স্বাস্থ্য শিবিরের। এলাকার প্রায় 5 শতাধিক শ্রমিক ও তাদের পরিজনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিন। এছাড়াও রক্তদান শিবিরের গৃহীত রক্ত শিলিগুড়ির তরাই লায়ন্স ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে। আজকে এখানে একটা আমরা ক্যাম্পের আয়োজন করেছি, স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির। এটাতে আমরা শ্রমিকদের উদ্দেশ্যে করেছি, যাতে শ্রমিকদের স্বাস্থ্য যাতে সঠিক থাকে, তাদের যাতে শরীরের পরীক্ষা বিনামূল্যে করা যায় এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয়, স্বাস্থ্য পরীক্ষা করাতে আমরা ফ্রিভাবে বিনামূল্যে এখানে ব্যবস্থা করেছি এবং আমরা সারা জেলা জুড়ে কর্মসূচি পালন করব এবং আগামী দিনে আমরা প্রত্যেকটা ব্লকে এরকম স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির আয়োজন করব এবং যাতে রক্তের সমস্যা না হয় এটা আমরা দেখব। এটা একদম লাগাতার কর্মসূচি আমাদের আইএনটিডিসির পক্ষ থেকে চলবে। মোহনবাগান দিবসে শিলিগুড়িবাসীর বড় প্রাপ্তি, বড় তিনটি ক্লাবের নামে শহরের রাস্তার নামকরণের পরিকল্পনা। 29 জুলাই ঐতিহাসিক মোহনবাগান দিবস। আজ 29 জুলাই ঐতিহাসিক মোহনবাগান দিবস। প্রত্যেক বছর মোহনবাগান প্রেমী শিলিগুড়ি মেরিনার্সের পক্ষ থেকে এই দিনটি পালন করা হয়ে থাকে বেশ জাঁকজমকের সাথে। সেই মতো আজও দিনটি উপলক্ষে শিলিগুড়ি বাঘাযতীন ময়দানের সামনে শিলিগুড়ি মেরিনার্সের উদ্যোগে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 3 নম্বর বোর্ড কমিটির চেয়ারম্যান মিলিশিল সেনহা সহ মেরিনার্সের সদস্যরা। মোহনবাগানের পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন ও মোহনবাগানের আদলে তৈরি কেক কেটে এই দিনটির সূচনা করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন রঞ্জন সরকার জানান, আজকে প্রত্যেক বছরই আমাদের মোহনবাগান মেরিনার্স তারা এই দিনটিকে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করেন। আমরা শিলিগুড়িতে যারা মোহনবাগান ক্লাবের সমর্থক রয়েছি এবং সাধারণ মানুষ সকলকে নিয়ে আজকের এই দিনটি আমরা পালন করি। আমাদের বোর্ড চেয়ারম্যান মিলি সিনহা, ডক্টর শঙ্কর সেন, আমাদের নীলয় চক্রবর্তী অ্যাডভোকেট এবং আমাদের যারা উদ্যোক্তা বাবুজি সহ যারা এখানে রয়েছেন প্রত্যেককে আজকে সমগ্র বাংলার সমস্ত মানুষকে এই শুভ দিনে সমস্ত ফুটবল প্রেমীদের বিশেষ করে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। নিখরচায় লাইন মারুন,
মালদা শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র এভিনিউ এলাকায় রাস্তার ধারেই এরকম পড়েছে বিশাল বিজ্ঞাপনের হোর্ডিং। কিন্তু কিসের বিজ্ঞাপন? নেই কোনো কোম্পানির নাম, নেই কোনো বিজ্ঞাপনী বার্তার বিস্তারিত তথ্য, শুধু লাল একটি হোর্ডিং এর মধ্যে লেখা ওই শব্দ। আর যাকে ঘিরে আজ সকাল থেকে তোলপাড় শুরু হয়েছে মালদা শহরে। ঘটনা ইংরেজ বাজার পৌরসভার উদাসীনতাকে দায়ী করেছে বিভিন্ন মহল। শহরের শিক্ষক বুদ্ধিজীবী একাংশের বক্তব্য, এমন ভাষায় বিজ্ঞাপনী হোর্ডিং লেখা হয়েছে তাতে একটা বাজে বার্তা শহরের মধ্যে প্রভাব ফেলার চেষ্টা করছে। এরকম কুরুচিকর ভাষায় কারা বিজ্ঞাপনী হোর্ডিং শহরের বুকে দিয়ে বেড়ালো তা তদন্ত করে পুলিশ এবং পৌরসভা কর্তৃপক্ষ। আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন শহরের অনেক বিশিষ্ট জনেরা, আবার কেউ ছিল কলেজ পড়ুয়া থেকে সাধারণ ছাত্র। মালদা শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র এভিনিউ রাজমহল রোড এলাকায় রাস্তার ধারে বড় বড় হোর্ডিং এ লেখা রয়েছে নিখর চায় লাইন মারুন। আসলে এটা কি সে উক্তি বুঝতে পারেননি সাধারণ মানুষ। কেউ এ ধরনের বিজ্ঞাপনের হোর্ডিং কে দেখে রসিকতা করছেন, আবার কেউ তিতি বিরক্ত হয়ে পুরসভার ঘাড়েই দোষ পেয়েছেন। কে কি বললেন শহরের মানুষ? দল যাকে বহিষ্কার করে দিয়েছে তাকে নিয়ে আলোচনার আর কোনো প্রশ্নই ওঠে না। আজ আলিপুর দুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্স কোণায় বসে এমনটাই মন্তব্য করলেন বনমন্ত্রী। দল যাকে বহিষ্কার করে দিয়েছে তাকে নিয়ে আলোচনার আর কোনো প্রশ্নই ওঠে না। আজ আলিপুর দুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্স কোণায় বন দপ্তরের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে এসে এভাবে অপসারিত প্রাক শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গ এড়িয়ে গেলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজনৈতিক মহল মনে করছেন যে পার্থবাবু যে এখন তৃণমূলের অতীত তা বনকর্মীর বনমন্ত্রীর মন্তব্যেই আরও জোরালো হয়ে উঠল। জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা বন বিভাগের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আলোচনার জন্য উত্তরবঙ্গ সফরে এসেছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রসঙ্গত আজ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে বনমন্ত্রী কলকাতা থেকে সরাসরি বাগডোগরা বিমানবন্দরে নেমে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। একটা কথা বলি, এই নিয়ে কোনো বিতর্ক তর্কে যাবেন না, দলের সাথে কোনো আর সম্পর্ক নেই। তাকে দল তাকে দল সাসপেন্ড করে দিয়েছে, তার মিনিস্ট্রি থেকে চলে গেছে, এই নিয়ে আর কোনো আলোচনা হয় না। 29 জুলাই জলপাইগুড়িতেও পালিত হলো মোহনবাগান দিবস। এই উপলক্ষে আজ শহরের মোহনবাগান মেরিনার্সের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সাথে বিশেষ দিনটি স্মরণ করে মোহনবাগান সমর্থকেরা। আজ সকালে শতবর্ষ প্রাচীন মোহনবাগান ক্লাবের পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই দিনটি প্রসঙ্গে প্রবীণ মোহনবাগান প্রেমী প্রভাত ঘোষাল জানান, বর্তমানে মাঝখানে করোনা সংক্রমণের জন্য এই আয়োজন 2 বছর তেমনভাবে পালিত হয়নি। এবছর 29 জুলাই মোহনবাগান দিবস পালন করা হলো। আমাদের মহান দিন, মোহনবাগান প্রেমী যারা আমরা আর জলপাইগুড়ি মেরিনার্স, আমরা এই দিনটি প্রতিবার পালন করি। তবে গত 2 বছর কোভিডের পরের থেকে আমাদের অনুষ্ঠানটাকে আমরা সংক্ষিপ্ত করে নিয়েছি। আমরা অন্য সময় এর সঙ্গে আরও অন্যান্য অনুষ্ঠান রাখি। আইপিএল লাভ করতে হবে ভারতীয় দল হিসাবে, ইস্ট হারিয়ে ফাইনালে 2-1 তখন সেই দলে অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুরী। বিজয় দেবে 11 জন মোহনবাগান সকালে খালি পায়ে খেলে ব্রিটিশ টিমকে হারিয়ে প্রথম স্বাধীনতা এবং স্বাধীনতা আন্দোলনের জোয়ার কিন্তু মোহনবাগান খেলার মাঠে তুলে দিয়েছিল। এবং সেই সময় কলকাতা হাওড়া স্টেশনে ট্রেনের মিষ্টি ঝুলে ঝুলে রেখেছিল, সবাই উল্লাসে মেতে উঠেছিল। তখন কিন্তু মোহনবাগানের চিঠি প্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের জন্ম হয়নি। ইস্টবেঙ্গল হচ্ছে 1920 সালে, কিন্তু মোহনবাগানের জন্ম 1911 সালে। 1889 সালে মোহনবাগান অলরেডি 125 বছর পার করে এসেছে। এখন সময় একটি বিরতির। श्री गणेशाय नमः। श्री बालाजी ज्योतिष केन्द्र जस्तै समस्या होस् काम बन्नै सक्दैन भने त्यसको ग्यारेन्टी सित समाधान गरिनेछ। प्रेम प्रीति गोप्य शत्रु व्यवसायमा समस्या, दोकान ठिकसित चल्न सक्दैन, घरेलु समस्या, धन सम्पत्तिको नोक्सानी, कोर्ट केस, व्यवसाय नचल्नु, पशुधनको बर्बादी, पढाइमा मन नलाग्नु, विवाहमा ढिलाइ इत्यादि, यी सम्पूर्ण समस्याको लागि पण्डित तुषार शर्मा गोल्ड मेडलिस्टले निशुल्क जोखाना हेर्नुहुनेछ। यसैले उहाँसित शीघ्र सम्पर्क गर्नुहोस्। नम्बर 6375847663। कालेबुङको लामाडाँडामा अवस्थित लामाडाँडा होमस्टे सिलगढीबाट मात्र 2.5 घण्टाको दूरीमा छ। मनोरम प्राकृतिक दृश्यसँगै रमाउन अनि सहरी व्यस्तताबाट केही दिन राहत पाउन यो उत्तम ठाउँ हो। यहाँबाट तपाईँले कञ्चनजङ्घाको दृश्य साथै सुन्दर सूर्योदय पनि देख्न सक्नुहुनेछ। होमस्टेको अतिथि सत्कारले तपाईँलाई आफ्नै घर जस्तो महसुस गराउनेछ। आफ्नो परिवारको साथमा छुट्टी बिताउनलाई एकमात्र लामाडाँडा होमस्टे। सम्पर्क नम्बर 9547151001। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं।
ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कंपेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। सिलीगुड़ी में घर की तलाश है? ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो। सिलीगुड़ी और उसके आसपास बंगलो, फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं। होम लोन में भी हम आपकी मदद करते हैं। हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यू एज रियल्टर 8760-830-848-58. Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away, international furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। दिस इज द मेम्ब्रेन डोर मेड विथ अ ब्लॉक बोर्ड 2000 रुपीज फॉर अ जनरल डोर साइज पर पीस। दिस इज अ WPC फ्लोरिंग। यू हैव द लैमिनेटेड वुडन फ्लोरिंग AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 94340-40400. Shadi ho ya koi function, yaad rakhiye ek hi naam, Sumani Digivision and Production. Hum pre-wedding shoot, wedding photography, commercial portrait photography, birthday shoot, ring ceremony, कॉर्पोरेट और कमर्शियल शूट और प्रोडक्ट शूट करते हैं। भारत में शादियों को बहुत धूमधाम और भव्यता के साथ मनाया जाता है और हम उन पलों को कैमरे में कैद करके इसे एक विशेष कहानी में बदल देते हैं। वी आर इन फोटोग्राफी सिंस 1966। सुमानी डिजिविजन एंड प्रोडक्शन, सिलीगुड़ी, 9434023813। गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारे। SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। एडमिशंस ओपन। सिक्किम प्रोफेशनल यूनिवर्सिटी, ए लीडिंग यूनिवर्सिटी फॉर हायर एजुकेशन इन गैंगटॉक सिक्किम। Reshaping education system through innovative teaching methods. Offering various courses in collaboration with iNurture Education Solutions, Bangalore. Contact number 83272725 25 25, 83272729 29. हमारा शोरूम 7 कॉन्सेप्ट्स परनामी मंदिर रोड में ASGI हॉस्पिटल के पास में है। एट 7 कॉन्सेप्ट्स वी हैव दिस डोर्स। दिस आर मेड ऑन फ्लश डोर। एनी कलर, एनी डिजाइन इज अवेलेबल। इसके ऊपर CNC कटिंग करने के बाद में ये प्लास्टिक का सनमाइका लगाया जाता है। ये प्लास्टिक का सनमाइका है जिसके कारण ये वाटरप्रूफ हो जाता है। और ये दरवाजे बैल्कोनी, किचन, बाथरूम साइज के लिए करीबन 2200 से 2500 रुपये पड़ता है। एंड फॉर योर मेन डोर्स, होटल रूम डोर्स, इट कॉस्ट अराउंड
2800 टू 3000 रुपीज। दिस ऑल डोर्स कैरी अ वारंटी ऑफ 5 इयर्स। इसमें हम लोग ग्लास डोर भी बनाते हैं। ফিরে এলাম বিরতির পর। গাজরে বাঁচ পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। জানা যায় মৃত ব্যক্তির নাম মোজাম্মেল হোসেন, বয়স 58, বাড়ি গাজলের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামে। পেশায় ছিলেন কৃষক তিনি। মৃত আত্মীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার মোজাম্মেল বাবু এক বিঘা পাটের জমিতে পাট কাটতে যান। ছেলে এবং বাবা দুজনেই মিলে গিয়েছিলেন। এমনই সময় হঠাৎ করে হালকা বৃষ্টির সাথে উপর থেকে বাজ পড়ে, বাবা ছেলে দুজনেই অচৈতন্য হয়ে পড়েন জমির ওপরে। এরপর কিছুক্ষণ পর মোজাম্মেল বাবুর ছেলে মসিউর হোসেন জ্ঞান ফিরলে, পিতার অচৈতন্য অবস্থা দেখে বাড়িতে এসে খবর দিলে তড়িঘড়ি তাকে উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর গাজল গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা রোগীকে আশঙ্কাজনক মনে করে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করেন। এরপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানেও রোগীর অবনতি হলে স্থানান্তরিত করা হয় কলকাতায়। তিন দিন মৃত্যুর সাথে লড়াই করে হার মেনে গেলেন তিনি। কলকাতা থেকে ফিরতে হলো বাড়িতে। আজ শুক্রবার অবশেষে মোজাম্মেল বাবুর মৃত্যু ঘটে। এদিকে গাজল থানার পুলিশ প্রশাসন মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃতের পরিবারে শোকের ছায়া। বাবা এবং ছেলে ছিলেন, পাট কাটছিলেন। মোজাম্মেল হোসেন, ছেলের নাম হচ্ছে মুশিউর হোসেন। বয়স বাবার হবে মোটামুটি 58-59, ছেলের বয়স হবে প্রায় 32-33। তারপরে বাজ পড়ে উপর থেকে দুপুর 1টা নাগার দিকে। কবে? এটা সোমবার। তারপরে হচ্ছে যে বাবা ছেলে দুজনে বেহুশ হয়ে যায় ওখানে। তারপর 10-15 মিনিট পরে ছেলের হচ্ছে হুঁশ হয়। হুঁশ হওয়ার পরে দেখে যে বাবা পড়ে আছে, তো পাশের লোকজনকে তখন হাঁটতে চেঁচামেচি করে করিয়ে তারপরে হচ্ছে সবাই এসে তাড়াতাড়ি করে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, ভর্তি করা হয়। আজ ধূপগুড়ি ব্লকের বারুখড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। পরবর্তীতে পুলিশ প্রশাসনের তরফে গ্রামবাসীদের বুঝিয়ে বিক্ষোভ তুলে দেওয়া হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, অঙ্গনবাড়ি সেন্টারে ঠিকমতো পরিষেবা দেওয়া হয় না। সেন্টারের ভিতরে নোংরা জমে বেহাল দশায় পরিণত হয়েছে। দায়িত্বে থাকা আধিকারিকরা ঠিকমতো পরিষেবা দিতে পারছেন না সেন্টারে। শিশুদের জন্য বরাদ্দ ডিম ঠিকমতো পাওয়া যাচ্ছে না। একাধিকবার অভিযোগ জানিয়েও কাজের কোনো সুরাহা হয়নি। আজ ধূপগুড়ি ব্লকের বারুখড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডাঙ্গাপাড়ার 233 নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা ঝুড়িয়ে বিক্ষোভ দেখায় মহিলারা। মহিলাদের আরো অভিযোগ, অঙ্গনবাড়ি সেন্টারে দায়িত্বে থাকা কর্মীকে দ্রুত বদলি করতে হবে। তারা জানান, আমাদের এখানে অনেক কিছু কারণ আছে এখানে তালা মারার কারণ হলো, প্রথমত আমাদের মাঝে মাঝে সেন্টার বন্ধই দেয়, পরের দিন ডিম দেয় না, ডিম দেওয়ার কথা থাকে ডিম দেয় না। তার মধ্যে এখানে বাচ্চাদের কোনো পড়াশুনো হয় না। ভিতরে বাচ্চারা যদি একটু বিরক্ত করে দিদিমণিকে, উনি বাইরে পাঠায় দেয় বাচ্চাদের। আর একটা কথা হলো, তার মধ্যে খিচুড়ি রান্না করে খিচুড়ির মধ্যে ডাল কম, তার মধ্যে সয়াবিন ধরো ছাতা ধরে তেল দেয় না, মানে লবণ তো যেটুকু পরিমাণে দেয় ওটুকুই দেয়, অনেক কিন্তু প্রবলেম থাকে। ডিম তো ধরো আজকে যদি দিল আবার ঘপ করে বন্ধ দিল। আজকে এই 3 দিন ধরে থেকে প্রায় আমরা ডিম পাচ্ছি না। ডিম মানে 2 প্লেট, 1 প্লেট, 3 প্লেট। আমাদের এখানে 85 জন বাচ্চা আছে। 85 জনের বাচ্চাদের মধ্যে আমরা তো, আমি রোজ আসতে দিছি বুধবার সোমবার থেকে, তার মধ্যে একদিন দিদিমণিও আসে নাই, ওর কারও আসে নাই। আমাদের এখানে যে বনদুর্গা সেন্টারে রান্না করে উনিও আসে নাই। তারা মাসছে ওই যে আমি ডিম নাকি দেই নাই ওদের, ওকে আমি আমি আর হেল্পার ফোন করে আমাকে বলছে যে তুমি দিতে পারবা না, তোমার মনে থাকে না কাকে দিলাম দিলাম না দিলাম, সেই ডিমটা আমি দিব আইসে। বাকি আছে পাবলিকরা মানে না ওইটা। আপনার কি সরকারের মতে নিয়ম আছে ডিম বাকি রাখার? না। তাহলে কেন আপনি বাকি রাখছেন? না বাকি এখন কি করব, কম পরে কি করব। কালচিনি ব্লকের লতাবাড়ি থেকে আজ এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। মৃতার নাম সালমি ওরাও, বয়স 33। পরিবার সূত্রে খবর, সালমি মানসিক ভারসাম্যহীন ছিল। এর আগেও আত্মহত্যার চেষ্টা করে সে। এরপরের দিন সকাল 9টায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে কালচিনি থানার পুলিশ। দীর্ঘ 8 মাস ধরে পাচ্ছেন না মায়না আশাকর্মীরা, এছাড়াও কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত হয়রানি হতে হচ্ছে তাদের। এরকমই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের মালদা শাখার সদস্যরা। আজ বেলা 12টা নাগাদ কয়েকশো আশাকর্মীরা বিক্ষোভ মিছিল করে মালদা শহরের ঝলঝলি এলাকায় অবস্থিত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পাপড়ি নায়কের কাছে ডেপুটেশন দেন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের মালদা জেলা কমিটির সভানেত্রী কাকলি রায় বলেন,
সভানেত্রী, আমাদের আজকে 13 দফা দাবি নিয়ে সিএমএইচ অফিসে ডেপুটেশন আছে। সেই 13 দফা দাবির মধ্যে আমাদের সবথেকে প্রথম দাবি যেটা, দীর্ঘ 8 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না, ইনসেন্টিভের কোনো টাকা আমাদেরকে দেওয়া হয় না, সেটা ভাগে ভাগে দেওয়া হয় যেটা আমরা বুঝতে পারি। তো সেটার জন্য সিএমএইচ ম্যাডামের কাছে আমাদের আবেদন আছে আজকে, আরও তার সঙ্গে আবেদন আছে আমাদের 21,000 টাকা বেতন এবং সরকারি স্বীকৃতি আমাদের দিতে হবে। আমরা চুক্তিভিত্তিক কর্মী, তাই আমাদের পদে পদে হেনস্থা করা হয়। আমরা হাসপাতালে গেলে যেন আমাদের সম্মানের সাথে আমাদের ব্যবহার করা হয়। আর তার সঙ্গে আমাদের যে সামনে যে করোনা যেটা আমরা পাচ্ছি, এটা এককালীন আশা কর্মীদের সাথে। समंदर में तैरने वाले कुओं और तालाबों में डुबकी नहीं लगाया करते हैं। बिजनेस का तंबू 3 बंबू पर खड़ा है, प्रोडक्ट्स, कंज्यूमर और एडवर्टाइजमेंट। अब सोचना आपको है, सिलीगुड़ी के कुएं में डुबकी लगानी है या उत्तर बंगाल और सिक्किम के समंदर में तैरना है। चिंता नहीं, चिंतन करो, एसके लाइव में ऐड करो।